نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام حضرة العلماء الكرام معزز الحاضرين আমি আপনাদের খেদমতে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামের সূরা ইসরা এর প্রথম আয়াত তেলাওয়াত করছি। একজন জিম্মাদার দিতে পারেন, তিনজন জিম্মাদার তিন তিন জন অবশিষ্ট আল্লাহর পবিত্র কালামের সূরা ইসরা এর প্রথম আয়াত তেলাওয়াত করছি। এই সূরার এক নাম হইল সূরা ইসরা, আর এক নাম হইল সূরা বনী ইসরাইল। ইসরা শব্দের আভিধানিক অর্থ হইল রাত্রিকালীন ভ্রমণ, কিন্তু ইসলামের পরিভাষায় যে কোন রাত্রিকালীন ভ্রমণকে ইসরা বলা হয়। পরিভাষাগত ভাবে শুধুমাত্র মহানবী মোহাম্মদ মেরাজের ভ্রমণটাকে ইসরা বলা হয়। যেহেতু আল্লাহ রাসূল মেরাজে গমন করেছিলেন রাত্রে, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেরাজের ভ্রমণটাকে ইসলামের পরিভাষায় ইসরা বলা হয়। এরই আরেক নাম মেরাজ। মেরাজ শব্দের আভিধানিক অর্থ উর্ধ্বদিকে গমন করা। যেহেতু মেরাজের রাত্রে আল্লাহ রসুলের ভ্রমণটা শুধু সমতল ভূমিতে ছিল না, আসমানের দিকেও ছিল, সম্পন্নও ছিল, এই জন্য মেরাজের দুই নাম, এক নাম ইসরা আরেক নাম মেরাজ। রাত্রিকালে ভ্রমণটা হওয়ার কারণে এর নাম ইসরা, আর উল্টো দিকে হওয়ার কারণে তার নাম মেরাজ। এই মেরাজটা আমাদের মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অন্যান্য নবী রাসূলগণ থেকে যে সমস্ত আলাদা মর্যাদা দান করছেন, এর মধ্যে মেরাজটা হল আমাদের নবীর একটা আলাদা মর্যাদা। আমরা একটু বোঝার চেষ্টা করি যে মেরাজটা আমাদের নবীর আলাদা মর্যাদা কি হবে। সমস্ত নবী রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন,
দুনিয়াবাসী মানুষকে আল্লাহর পথের দাওয়াত দেয়। বলছেন যদি তোমরা দুনিয়ার জীবনে আল্লাহর পথে চলো তাহলে পরকালের জীবনে তোমরা জান্নাতে যাবে, আর যদি দুনিয়ার জীবনে আল্লাহর পথে চলো না মন গড়া পথে চলো তাহলে পরকালের জীবনে তোমরা জাহান্নামে যাবে। আল্লাহর পক্ষ থেকে এই বাণীগুলি মৌলিকভাবে সমস্ত নবী রাসূলগণ দুনিয়ার মানুষের কাছে প্রচার করে, কিন্তু একজন নবীকেও আল্লাহ দুনিয়াতে পাঠাবার পরে বলেন নাই যে আল্লাহর বাণী আপনি দুনিয়ার মানুষকে শোনাইতেছেন সেই আল্লাহর সাথে নিজে এসে সাক্ষাৎ করে যান। একজনকেও যে বেহেশতের সংবাদ, যে জাহান্নামের সংবাদ আপনি দুনিয়ার মানুষকে শোনাইতেছেন সেই বেহেশত দূতক আপনি নিজে এসে দেখে যান, এমন কথা কোন নবী বলেন। শুধুমাত্র আমাদের মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ ওহী দিয়া দুনিয়াতে পাঠাইয়া বেহের দুদকের সংবাদ জানাইয়া আবার বলছেন আপনি নিজে আসুন, আমি আল্লাহর সাথে নিজে সাক্ষাতে আলাপ করে যান, এবং যে জান্নাত জাহান্নামের সংবাদ দুনিয়ার মানুষকে শুনাইতেছেন সেই জান্নাত জাহান্নাম আপনি নিজে পরিদর্শন করে যান। সুতরাং মেরাজের ঘটনাটা আমাদের নবীর অন্য সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা, যে সমস্ত কারণে এভাবে মেরাজের ঘটনাটা দেখা গেল। রজব চান্দের ২৬ তারিখ দিনগত ২৭ তারিখে এশার নামাজের পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালিব, আবু তালিবের মেয়ে উম্মে হানি করে বিশ্রাম নিতেছিল। পুরাপুরি ঘুমেও ধরছে না আর পুরাপুরি জাগ্রত না, ঠিক এই অবস্থায় হযরত জিব্রাইল আলাইহিসসালাম আসলেন, রসূলকে ঘর থেকে বাইর করলেন, কাবা শরীফের কাছে দরজার পাশে নিয়ে গেলেন, ওইখানে রসূলকে রসুলের সিনার পরক কুদ্রতিভাবে অপারেশন করিয়া অন্তরাত্মা বাহির করিয়া দন্ত কুয়ার পানি দিয়া ধুইয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আকাশে উড়ে চললেন জিব্রাইল তার যে বাহন নিয়ে আসছিলেন বুরাক নামের সেই বাহনে বাহকের মধ্যে। ঘটনার বিবরণ নিতে গিয়ে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সেই আল্লাহ যিনি মেরাজে নিয়ে গেলেন তার বান্দাকে। মেরাজের ঘটনার বিবরণ যে আল্লাহ আল্লাহ যে আয়াতে দিলেন সূরা ইসরার প্রথম নম্বর আয়াতে, আয়াতের শুরুতেই সুবহান শব্দ ব্যবহার বলছেন সুবহান আল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দাকে মেরাজে নিয়ে গেলেন। মেরাজে দিলেন নবীকে আর প্রশংসা করলেন নিজেকে, পবিত্র সেই আল্লাহ, পবিত্র সেই আল্লাহ কইলে প্রশংসার নবীর হইল না আল্লাহ। এখানে অবস্থার তো চাহিদা যে প্রশংসাটা নবীর, এখানে আল্লাহ আলমিন নিজের পবিত্রতা বর্ণনা করিয়া নবীর মেরাজের ঘটনার বিবরণ শুরু করবেন কেন? এই প্রশ্নের জবাবে উপস্থিতি নেকেরা লিখছেন মেরাজের ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই একটা আশ্চর্য ব্যাপার, অলৌকিক ব্যাপার, যে ঘটনার যে কোনো একটা অংশ শুনলেই মানুষের মনে প্রশ্ন জাগবে যে এটা কেমন করে সম্ভব, এটা তো লৌকিক কাণ্ড নয়, এটা তো অলৌকিক, এটা তো সাধারণ ঘটনা নয়, এটা তো আশ্চর্য ব্যাপার, এটা কেমন করে সম্ভব। যেহেতু মেরাজের ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা আছে সবগুলি আশ্চর্য, শোনা মাত্রই মানুষের মনে প্রশ্ন জাগবে এটা কেমন করে সম্ভব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা বর্ণনা করার শুরুতেই সুবহান শব্দ দিয়া এই প্রশ্নের জবাব দিয়েছে। এই সমস্ত আশ্চর্য ঘটনা ঘটা কেমন করে সম্ভব এই যে একটা প্রশ্ন মানুষের মনে জাগবে মেরাজের ঘটনা শুনলে, একটু পরপরই এই প্রশ্ন জাগবে, বারবার এই প্রশ্নটা জাগবে যে কেমন করে সম্ভব।
প্রশ্নটার জবাব দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনার বিবরণ শুরু করেন এবং প্রশ্নটার জবাব হলো সুবহানাল্লাহ। এখন আমরা বোঝার চেষ্টা করি যে সুবহান শব্দ দিয়ে এই প্রশ্নটার জবাব কিভাবে। সুবহান শব্দের শাব্দিক অর্থ হল পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সুবহান নামে ডাকা হয় দুর্বলতা পরমতাপেক্ষিতা পরনির্ভরশীলতা অক্ষমতা এই সমস্ত আয়ত্তকে পবিত্র বোঝানোর জন্য। আল্লাহ সুবহান মানে আল্লাহ দুর্বল না, আল্লাহ দুর্বলতার থেকে পবিত্র। আল্লাহ সুবহান মানে আল্লাহ অপরের মুখাপেক্ষি না, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ সুবহান মানে আল্লাহ অক্ষম না, আল্লাহ সক্ষম। তাহলে আল্লাহকে যে সুবহান বলা হয় যে সুবহানের অর্থ পবিত্র, এখানে দুনিয়ার কোন বাহ্যিক অপবিত্রতা থেকে পবিত্র বোঝাবার জন্য আল্লাহর নামে সুবহান ব্যবহার করা হয় না। আল্লাহর নামে সুবহান ব্যবহার হয় কতগুলি আয়ুব থেকে, কতগুলি দোষ থেকে, কতগুলি দুর্বলতার থেকে পবিত্র বোঝাবার। আল্লাহ সারা জগতের সবাই কোনো না কোনো ক্ষেত্রে গিয়ে অক্ষম হয়, কোনো না কোনো ক্ষেত্রে গিয়ে অপারক হয়, কোনো না কোনো ক্ষেত্রে গিয়ে অমরের মুখামুখি হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যাপারেই অপারক নন, কোন ব্যাপারেই অমরের মুখাপেক্ষি নন। আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যাপারেই অপরের উপর নির্ভরশীল নন, সকল প্রকার পরমতার থেকে, সকল প্রকার দুর্বলতার থেকে, সকল প্রকার অক্ষমতার থেকে আল্লাহ পবিত্র। এই হল আল্লাহকে সুবহান বলার মর্ম। এই মর্মটা সরাসরি ভালো রকম বুঝিয়া যদি আমরা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তসবিহ জপ করি, এই মর্মটা সঠিকভাবে উপলব্ধি করিয়া যদি সুবহান আল্লাহ তসবিহ জপি, এই তসবির কত বড় যে পাওয়া। যখন কোন বন্দায় অন্তরের মধ্যে পূর্ণ ইয়াকিন নিয়া পূর্ণ বিশ্বাস নিয়া আল্লাহকে সকল প্রকার অক্ষমতা থেকে পবিত্র বিশ্বাস করে এবং বলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিকে এই বন্দার পক্ষে সহযোগী হয়ে যায়। এই সুবহান আল্লাহ তসবির পাওয়া, এই কারণে সহি বহারি শরীফের সর্বশেষ হাদিস রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কথা আছে মুখে উচ্চারণ করে বড় সহজ, কিন্তু মিজানে হাসরের মাঠে নেকির পাল্লায় ওজন হবে খুব ভারী। এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দুইটা কথা অত্যন্ত প্রিয় মহব্বতে, মুখে উচ্চারণ করা সহজ কিন্তু মিজানে ভারী হবে। এই দুইটা কথা একটা কথা হল সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহ পবিত্র আল্লাহর প্রশংসা। এই কারণে সুবহান আল্লাহ তসবিহ আমরা যারা করি, যদি এখলাসের সাথে করি এবং তার পুরাপুরি গুণাবলী যদি পাইতে চাই, সুবহান শব্দের মর্মটা অন্তরে উপলব্ধি করিয়া বললে, একবার করলে যে পরিমাণ অ্যাকশন হবে মর্ম উপলব্ধি না করিয়া শুধু মুখে মুখে বললে হাজার বার বললে ওই রকমের অ্যাকশন হবে। এই কারণেই সুবহান আল্লাহ তসবিহ করনেওয়ালাদের মধ্যে অনেক সময় ব্যবধান দিয়ে যায়। কোন মানুষ সারা দিন নেই বল সুবহান আল্লাহ তসবিহ বলিয়াও মনে করে অমুকের উপরে ভরসা না বললে আমার চলত, হারাম রুজির উপর ভরসা না বললে আমার চলত, খেতের উপর ভরসা না করলে আমার চলত না, দোকানের উপর ভরসা না করলে আমার চলত না, চাকরির উপর ভরসা না করলে আমার চলত না, অথচ সারা জীবনই সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। ব্যাপার কিটা সুবহান যে আল্লাহর নাম, এই নামের গুরুত্ব, এই নামের মর্ম তার অন্তরে বসাইয়া তোলে না, ভাষা ভাষা ভাবে চলে। আল্লাহ সুবহান নামের গুরুত্ব যার অন্তরে বসবে
দুনিয়ার কোন ব্যক্তি, দুনিয়ার কোন বস্তু, দুনিয়ার কোন হারাম জিনিসের উপর থেকে তার নির্ভরতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর চলে যাবে। সে মনে করবে আমার জীবনের সকল সাফল্যের জন্য একমাত্র আল্লাহ যথেষ্ট, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বনির্ভর কি, আল্লাহ পরমকার কি না, আল্লাহ অক্ষম না, আমার যা কিছু লাগে সব কিছুর জন্য আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং আল্লাহ আমাকে দিতে সক্ষম। যাই হোক, কথায় কথায় একটু ভিন্ন দিকে আমি চলে গেলাম। মেরাজের ঘটনার বিবরণ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দের দ্বারা শুরু করতে গেলাম। মেরাজের ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বিবরণটাই আশ্চর্য আর আশ্চর্য। শোনা মাত্রই মানুষের মনে প্রশ্ন জাগবে, এটা কেমন করে সম্ভব? আল্লাহ প্রশ্নের জবাবে বলেন, আমি সুবহান, তোমাদের পক্ষে অসম্ভব, তোমরা অক্ষম, আমি আল্লাহর পক্ষে সম্ভব, যেহেতু আমি সুবহান, আমি অক্ষমতার থেকে পবিত্র, আমি সম্ভব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মহানবীর আসমান জগতের ভ্রমণ মেরাজের ঘটনার বিবরণ শুরু করার সময় সুবহান শব্দ দিয়ে শুরু করছে, নিজের নামে সুবহান শব্দ ব্যবহার করছে। আর নবীর নামে কি ব্যবহার করছেন আল্লাহ বলবেন, سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. পবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দাকে মেরাজে নিয়ে গেলেন, যিনি তার নবীকে নিয়ে গেলেন, যিনি তার রসুলকে নিয়ে গেলেন, যিনি তার হাবিবকে নিয়ে গেলেন, যিনি রহমতুল লিল আলামিনকে নিয়ে গেলেন, এভাবে বলেন। অথচ আমাদের নবী আল্লাহর নবী, আমাদের নবী আল্লাহর রসুল, আমাদের নবী রহমতুল লিল আলামিন, আমাদের নবী আল্লাহর হাবিব, আমাদের নবী আল্লাহর দূত। কিন্তু মেরাজের ঘটনা বর্ণনা করার সময় আমি আমার বন্ধুকে মেরাজে নিয়ে আসলাম, আমি আমার নবীকে মেরাজে নিয়ে আসলাম, আমি আমার রসুলকে মেরাজে নিয়ে আসলাম, আমি রহমতুল লিল আলামিনকে মেরাজে নিয়ে আসলাম, এই ভক্তিতে না বলে আল্লাহ হোসেন আমার বান্দাকে মেরাজে নিয়ে আসলাম। আল্লাহর নীলের নামে মেরাজের ঘটনায় সুবহান শব্দ ব্যবহার করার তাৎপর্য হল, তোমরা মনে যদি প্রশ্ন থাকে কেমন করে সম্ভব, এটা স্বাভাবিক, যেহেতু তোমরা অক্ষম, আমি আল্লাহর পক্ষে সবই সম্ভব, যেহেতু আমি আল্লাহ অক্ষমতার থেকে পবিত্র, আমি আল্লাহ সক্ষম। আর নবীর নামে মোহাম্মদ শব্দ ব্যবহার না করিয়া, নবী শব্দ ব্যবহার না করিয়া, রসুল শব্দ ব্যবহার না করিয়া, রহমতুল লিল আলামিন শব্দ ব্যবহার না করিয়া, মুস্তফা শব্দ ব্যবহার না করিয়া, মুজতবা শব্দ ব্যবহার না করিয়া, আহমদ ব্যবহার না করিয়া, বন্দা শব্দ ব্যবহার করার বিভিন্ন তাৎপর্য আছে। এর মধ্যে একটা তাৎপর্য হইল, নবী রাসূলগণের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্ক প্রধানত দুই ধরনের। একটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, একটা হলো বন্দাগণের দিকে প্রেরিত। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হিসাবে তারা নবী এবং রাসূল, কিন্তু বন্দাগণের দিকে প্রেরিত হিসাবে তিনি নিজেও একজন বন্দা, এই জন্যই আরেকজন বন্দার কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী রসুল হতে হয়। তিনি যখন বন্দাদেরকে কথা বলবেন তখন আল্লাহর পক্ষ থেকে, কিন্তু তিনি যখন আল্লাহর সাথে আচরণ করবেন তখন বন্দার মতো আচরণ করবেন। বন্দারের কথা বলার সময় বলবে আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহর সাথে কোন আচরণ করতে হইলে আচরণ করবো বন্দার মতো। বন্দার মতো কেমন? বন্দায় যেমন আল্লাহর সামনে মাথা মতো করে তাইম আল্লাহর সাথে মাথা মতো করবা, বন্দায় যেমন আল্লাহরে রুকু করে তাইম আল্লাহরে রুকু করবা, বন্দায় যেমন আল্লাহরে সেজদা করে তাইম আল্লাহরে সেজদা করবা, বন্দায় যেমন আল্লাহর বন্দেগী করে তাইম আল্লাহর বন্দেগী। তাতে এই নবীগণের সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে বন্দাগণের দিকে যখন হইব তখন তারা নবী রসুল হন, আর নবীর পক্ষ থেকে আল্লাহর সাথে যখন কোন আচরণ হয় তখন নবীগণের নবীগণ সবচেয়ে বড় বন্দা, সবচেয়ে বড় আল্লাহর বন্দেগী করতে বলা হন। ওই যুদ্ধের দিকে ইঙ্গিত দিয়ে আল্লাহ, আমার নবীরে মেরাতে দিলাম, আমার রসুলকে মেরাতে নিয়ে গেলাম না, বিয়া মানে আমার বন্দারে মেরাতে নিয়ে গেলাম, তিনি যে পরিমাণ বন্দেগী আমার করতেন এবং করবেন, এই পরিমাণ বন্দেগী সমস্ত জগৎবাসী নিজেও করতে হবে। আরেকটা কথা বলি, কানের আগে আরেকজন নবী দুনিয়া এসেছিলেন, হেন্দেও আল্লাহ দুনিয়ার জীবন বাকি থাকা অবস্থায় আসমান নিয়ে আসলেন, তিনি হইলেন ভদ্র ঈসা আলাইহিস সালাম।
ঈসা আলাইহিস সালাম আমাদের মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার দুনিয়াতে শুভাগমন করার প্রায় 550 বছর আগে দুনিয়াতে আসেন। এক বিশেষ কারণবশত আল্লাহ ওনাকে মরণ না দিয়া সশরীরে জিন্দা অবস্থায় আসমানে উঠে গেছে, যে কারণে কিয়ামতের আগে আবার দুনিয়াতে আসবেন মরণের কাজটা সম্পন্ন করার জন্য। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এই সুযোগে ঈসা আলাইহিস সালামের উম্মত পিস্তারেরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করছে, যেহেতু তিনি একদিকে মানুষ পিতার ঘরে জন্মগ্রহণ করছেন না, সুতরাং আল্লাহরে ওই ঈসা নবীর পিতা সাব্যস্ত করছেন, আর যেহেতু ইনি মরণ বরণ করছেন না, বিনা মরণে আসমানে উত্থিত হয়ে গেছেন, এই জন্য ওনাকে আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র সাব্যস্ত করছেন। নামে আল্লাহর পুত্র সাজাইয়া যেরকম আল্লাহর শরীকদার বানাইছে, তোমরা মুসলমান বলতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে তাজিম করার নামে আমাকে এইভাবে আল্লাহর শরীকদার বানাইও না, আমি আল্লাহর পুত্র না, আমি আল্লাহর বান্দা। ওই যে রাসূলের শিক্ষা দিয়েছেন আমি আল্লাহর পুত্র না, আমি আল্লাহর বান্দা। একজন সশরীরে জিন্দা অবস্থায় এক নবী আসমানে উঠে যাওয়ার কারণে তার উম্মতেরা তাকে আল্লাহর পুত্র সাজাইছে। মুহাম্মদ রাসূলুল্লাহর পর যদি মেরাজের রাতে সশরীরে জিন্দা অবস্থায় যেহেতু আসমানে যেতে হই, এই কারণে ওনার উম্মতেরাও যদি ওই অনুসরণ করে ওনারে আল্লাহর পুত্র বা আল্লাহর আরো আত্মীয় সাজ্যস্ত বলে লায়, এর থেকে আল্লাহ সতর্ক করিয়া দিয়া উম্মতকে আমার নবীরে মেরাজে নিলাম, আমার রসুলদের মেরাজে নিলাম না, বিয়া হই আমার বন্দারে মেরাজে নিলাম, তাইও সাবধান বন্দারে আমার শরীরটা রাখো। এই হলো মেরাজের ঘটনা বর্ণনা করার সূচনা যে আল্লাহ নিজের নামে সুবহান আর নবীর নামে বন্দা হওয়ার কারণ ভবিষ্য। আল্লাহ বলেন সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কেন আমার বন্দারে মেরাজে নিয়ে আসলাম? আখেরাতের জগৎ আসমানের জগৎ জগতে আমার যে সমস্ত কুদরতি লীলা খেলা বিদ্যমান আছে এইগুলি আমি তাকে সাকুল ভাবে দেখাইয়া দেওয়ার জন্য নিজের নবী চাকুল ভাবে যেন বেহেস দেখতে পারেন, চাকুল ভাবে যেন জাহান্নাম দেখতে পারেন, বেহেস্তের সুখ শান্তি যেন নিজে চাকুল ভাবে দেখিয়া গিয়া দুনিয়ার মানুষের খবর দিতে পারেন, জাহান্নামের আজাব গজব যেন নিজের চাকুল ভাবে দেখিয়া গিয়া দুনিয়াবাসীকে খবর দিতে পারেন, এমনকি আমি আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করিয়া আলাপ করিয়া দিয়া যেন দুনিয়ার মানুষকে সংবাদ দিতে পারেন, এই জন্য আসমান জগৎ এবং পরকালের জগতের বিষয়গুলি আমি তাকে চাকুল ভাবে দেখাইয়া দেওয়ার জন্য মেরাজে নিয়ে আসলাম। তাই হযরত জিব্রাইল আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এশার নামাজের পর যখন রাসূল নিজের আপন চাচা তখন উম্মে হানি বিনতে আবি তালিবের ঘরে বিশ্রামরত ছিলেন, রাসূলকে সেখান থেকে বাইর করলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল ফেরেশতা একবার কি দরজা খুলতে আবার বলেন, দরজার যে লাহান বন্ধ আছে ইলাহান বন্ধ রাখিয়া গড়ের সাদের মধ্যে ফাটল সৃষ্টি করিয়া সাদের ফাটল দিয়া বার করিয়া আবার আর সাদের ফাটল দূরা লাগাইয়া দিয়া নবীর বাদ করিল। ঘটনা শুনলে মনে জাগে কিন্তু এটা কেমন ভাবে সম্ভব? আল্লাহ একই গপ দিলে তুমি সুবহান কইয়া তোমরা অক্ষম, তোমরা পক্ষে সম্ভব না, আমি অক্ষমতার থেকে পবিত্র, আমি সুবহান আমার পক্ষে সম্ভব। ওই আল্লাহ গপ দিলে তুমি না অগ্রিম গপ যখনই মনে আপনার প্রশ্ন দেখবো মেয়েরাদের ঘটনার কোন অংশের মাঝে কেমন করে সম্ভব, আল্লাহ এক কথায় জব দিয়ে আমি সুবহান সকল রকমের অসম্ভবতার থেকে আমি আল্লাহ পবিত্র, আমার পক্ষে সকল কিছুই সম্ভব। এরপরে এখান থেকে বাইর ফিরিয়ে নিয়া দন্দম সিনা মুবারকের কুদরতি অপারেশন করিয়া দন্দম কুয়ার পানি দিয়া ধরিয়া আবার আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ ভিতরে ঢুকাইয়া ধরা লাগাই
এটা মহাপুরুষ মহানবীর কুদরতি অপারেশন সত্য সাধারণ আর বিভাষায় এই ঘটনাটাকে বলে সত্য সাধারণ বাংলা ভাষায় বলে দক্ষ বিদারণ আরবি শব্দটার অর্থ জানা যেমন সর্বস্তরের মুসলমানের জন্য কঠিন বাংলা শব্দটা ব্যবহার করলেও তার মর্ম বোঝা সর্বসাধারণের জন্য কঠিন এই জন্য আমি এটাকে সহজ বুদ্ধ করার লাগে বুঝিয়া থাকি কুদরতি অপারেশন মেডিকেলের অপারেশন নয় হাসপাতালের পদ্ধতির অপারেশন না আল্লাহর কুদরতি ব্যবস্থায় অপারেশন আল্লাহর কুদরতি ব্যবস্থায় নবী সিনা মুবারক রেখা দিয়া আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ বার করিয়া দইয়া আবার ভিতরে ঢুকাইয়া দূরা লাগাই দেব হাঁটতে কোনো ব্যথা হয়েছি না নবী অস্ত্রেরও দরকার হচ্ছে না দূরা লাগাইতে সিলাইও লাগছে না মেডিসিনও লাগছে না সময়ও লাগছে না লগালগ কাটা লগালগ বার করা লগালগ ধোয়া লগালগ বিনা সিলাই দিয়ে বিনা মেডিসিনে বিনা বেতায় জোড়া লাগে এই অপারেশনের অবস্থাটা বুঝি থাকলে ওর কথা বল এটা মেডিকেটেড অপারেশন না কুদরতি অপারেশন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের এই ধরনের কুদরতি অপারেশন ওনার জীবনে স্বর্ণ চারবার কথা হচ্ছে আল্লাহ কত প্রথম দফা ধরা হয়েছে ওনার চার বছর বয়সে দ্বিতীয় দফা ধরা হয়েছে দশ বছর বয়সে তৃতীয় দফা ধরা হয়েছে চল্লিশ বছর বয়সে চতুর্থ দফা ধরা হয়েছে মেরাজের যে রাত্রে তিনি মেরাজে ছিলেন সেই রাত্রে ওনার বয়স কত ছিল এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিস্তর মতভেদ আছে এর মধ্যে যে মতটা বেশি অগ্রগণ্য সেটা হল হিজরতের আগের বছর রজব চন্দ্রের ২৬ তারিখ হিজরত ২৭ তারিখের রাত্রে মহানবী মেরাজ হয়েছে হিজরতের আগের বছর গিয়ে থাকলে হিজরত করছিল ৫৩ বছর বয়সে এর আগের বছর যদি মেরাজ গিয়ে থাকেন মেরাজ 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 কত বছর বয়সে ৫২ এই বিবরণ মতে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫২ বছর বয়সে মেরাজের রাত্রিতে নবী সিনা মুবারকের কুদরতি অপারেশন তার জীবনের শেষবারের মতো চতুর্থবারের মতো করা হল প্রত্যেকটা অপারেশনের পিছনে একটা করে রহস্য আছে এর মধ্যে আমরা আজকে শুধু মেরাজের রাত্রে যে অপারেশনটা করা হয়েছে এর মধ্যে কি কি রহস্যটা আছে বুঝার চেষ্টা করি আল্লাহ আয়াতের মধ্যে পরিষ্কার বলে দিলেন যে আমি আসমান জগতের কুদরতি লীলাকে দেখা নিলাম পরকালের জগৎটাকে চাক্ষুষভাবে শরীরের অবস্থা মন মানসিকতার অবস্থা অন্যরকম গিয়া যেত মোহাম্মদ রসুলের আঙ্গুলে গোনার মতো একসা দুসা চুলদানি ভাবছিল খুব বেশি রকমের ভাবছিল না চুলদানি আঙ্গুলে গোনার মতো একসা দুসা ভাবছিল চুলদানি মহাটা তো বৃদ্ধ হওয়ার একটা আলামত রসুলের করিম সাল্লাল্লাহু এই ব্যাপারে বলবেন সাইয়াল আপনি হুদ আমারে বার্ধক্য বুড়া করছে না আমারে সুরায় হুদের মধ্যে আল্লাহ বেঈমান কাফির ফাহিশগুলোর জাহান্নামে কি পরিমাণ ভয়াবহ আযাব হইব এর বিবরণে আমাদের বলা হয়েছে চিন্তা করে দেখুন কা জাহান্নাম চোখে দেখুন না খালি সূরায়ে হুদের আয়াতের মধ্যে আল্লাহ যে বিবরণ দিছে এই বিবরণ কান করিয়া আল্লাহ রাসূলের কো পাইন যে আমার সুদারি কো কয় দেখা হচ্ছে এখন যে আযাবের বিবরণ খানে হুমিয়া ওই মনে বুঝিয়া ওই সুলতানি বাকি যায় কি কি আজাদ চোখে যাতে অবস্থা রাখতে হল অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ফরমাইন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল উইলদান শীবা ও মানুষগণ যদি আল্লাহর উপর দুইয়া চলো যে কিয়ামতের দিন
জাহান্নামে ভয়ে শিশুরা পর্যন্ত পুরো ইয়ে কবি তিন পাঁচ নাই কিভাবে হাসরের মাঠে শিশু অবস্থায় দাঁড়াইছে এরা পর্যন্ত জাহান্নামের আযাবের অবস্থা বুঝতে পারিয়া বুড়া হইল। যে জাহান্নামের অবস্থা বুঝতে পারলে শিশু বুড়া হইল অবস্থা দেখেও যেন আত্মহারা না হন, জাহান্নামের আদাব গজবের অবস্থা দেখেও যেন হাটফেল না করেন, সেই অন্তরাত্মার মধ্যে জাহান্নামের আদাব গজব দেখিয়াও বরদাস্ত করার চান্সলেস না হওয়ার মতো যোগ্যতা দেওয়ার জন্য বৈজ্ঞানিকেরা কয় কারেন্টের গতি হইল সেকেন্ডে 2,88,000 মাইল, এক সেকেন্ডে কারেন্ট 2,88,000 মাইল দূর যায়। আর নয় তাই আগে দিতে আমি করে দিতে চাই
এই আইনে এই লয় কিতাব হয় মেরাজ দেওয়ার সময় জিব্রাইল আগে দিবই তা আনানো মিলে আগে দিব কয়টা কিন্তু কুরআনের মধ্যে দেখা যায় জিব্রাইল বলছেন আগে দিয়ে আপনি মিলে বলছেন করে এটা কারণ বুঝি লোক আগে করো না হযরত মুসা আলাইহিস সালাম সাত বছর বয়সে ঘটনাচক্রে ফেরাউনের বিবি আসিয়ার লালন পালনের অধীনে গেল ফেরাউনের বিবি আসিয়ায় হযরত মুসা আলাইহিস সালামের লালন পালন করলো ৩০ বছর বুদ্ধি সাত বছর বয়সে না একেবারে শিশুকাল হযরত মুসা আলাইহিস সালাম একেবারে শিশুকালে ফেরাউনের বিবি আসিয়ার লালন পালনের অধীনে গেলেন এবং শিশুকাল থেকে বুঝতে আর মধ্যে কি হই দীর্ঘ ৩০ বছর পর্যন্ত ফেরাউনের বিবি আসিয়ার কাছে লালিত পালিত হয়েছে ৩০ বছর বয়সে একটা দুর্ঘটনার কেন্দ্র করিয়া মুসা আলাইহিস সালাম ফেরাউনের দেশ থেকে গেলেন আরেক দেশ মাদিয়ান শহর ওই দেশের নবী আসলাম হযরত সোহাইব আলাইহিস সালাম এই দেশ কানে লাগি অচিনা আছে সোহাইব আলাইহিস সালাম যখন খবর পাইলা যে একজন মুসা বিবি এসে আইছে ওই সোহাইব আলাইহিস সালাম মেয়ে হাঁটাই দিল যে তার দিকে আমার আমার বাড়ি দিয়ে আমার কথা বুঝিয়ে দাও দাওয়াত দিয়া দিও হযরত মুসা আলাইহিস সালামের কাছে সোহাইব আলাইহিস সালাম মেয়ে আইয়া বুঝিয়া যে আমার আব্বা কইছে আমার বাড়ি সামনে দাওয়াত আমার লগে আইতা সাধারণ নিয়ম হইলো আমি ভোট চিনি না আমি যাইতাম পরে দিয়া তুমি ভোট চিনো তুমি আমার ভোট চিনে আগে দিই কিন্তু এখানেও বিশেষ কারণে এই নিয়ম চলতো না নিয়মের ব্যতিক্রম করা লাগবে তুমি আইকার পরে দিয়া আমি যাইব আগে দিই তুমি ভিন্ন মেয়ে আমি ভিন্ন পুরুষ তুমি যদি আমার আগে আগে আঁটো ভোট চিনে আনবার লাগি আর আমি যদি তোমার পরে পরে আমি তোমার বড় করার লাগি আমার ইচ্ছা না থাকলেও আমার নজর তোমার উপরে পড়বো কাজে এখানে সাধারণ নিয়ম লম্বন করা লাগবে সাধারণ নিয়ম এখানে কার্যকর হবে না তুমি আমার পরে পরে থাকবে আমি আগে আগে যাইব তবে আমি যে ভোট চিনি না তুমি পরে দিতে কি আমার ভোট চিনাই লাগি না যে কোনো টার্নিং এ গিয়া লেফট রাইট কইবায় মেয়ে বলে দিতে কিয়া মুসার সামনে আগে দিদি আর টার্নিং লোক দিয়া ওই লেফট রাইট কোন কে মুসার নবী উদ্দিন যখন দেখে দেয় তারা হবে দেয় এখানে স্বাভাবিক নিয়ম রক্ষা করা হয়েছে না স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম করা হয়েছে ব্যতিক্রম করা হয়েছে এইরকম মুহাম্মদ রসুল্লাহ সাল এবং জিব্রাইল তারা দুজনের মধ্যে স্বাভাবিক নিয়ম হইল রসুলের আগে দিব এটা আর জিব্রাইল এর পরে দিব এটা কিন্তু এখানে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম হইলা জিব্রাইল রসুলের বয়সে পরে দিই খাতা নিয়ে দিয়ে বসে না এখানে হাম যে জগত হাম ভেঙে লইয়া দেয় তা কি আমার আল্লাহ ভাটাই তুই কি জগতের পথটা হাম দিয়ে দিল না আমি আর আমি নিয়ে রূপ না যে আমি আপনার আগে দিব এই আপনার মদর আমার উপরে বললে না ওই কইল আমার পুরো ব্যাপার নাই এই কারণে হযরত জিব্রাইল আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলের কুরআনের পিঠ পরে দিব কইলা আর তাই নারী দিব কইলা ওইয়া এর মধ্যে কুরআন তুলে চললো আকাশে জিব মেরাদের পরে বুড়াকে আসমান উড়া দেওয়ার সাথে সাথেও এক বুড়া বেটায় ডাকে কয় ও মুহাম্মদ কই যাও আমার এখন কথা শুনিয়া দাও দিবাই লাগিতে কি বল নবী এই বুড়ার কাছে জব দিবা না আপি আসাইবা না রসুলের দিকে জিবরাই এই বুড়াকে তখন জিবরাই এবং এই বুড়া হইল দুনিয়া এর বয়স সারা দুনিয়ার সমস্ত মানুষের বয়সের চেয়ে বেশি এই ঘোড়া হইল ইবলিস জিব্রাইল এবং এই ঘোড়া হইল ইবলিস এর বয়স সারা দুনিয়ার সমস্ত মানুষের বয়স চেয়ে বেশি এই কারণে এরে আপনি ঘোড়া অবস্থায় গেছিল আর আপনি নাই আল্লাহর লোকে দেখা করি আইতা বের দুলক দেখতে আইয়া ওর মধ্যে বের দুলকের পথ বাতাইতা এই সময় যদি ঘোড়া শয়তানের কথা আপনি করে দিবি দিয়া যায় যে আপনি উন্মত বলতে আল্লাহর পথ ছাড়িয়ে দিয়া শয়তানের পথে যাইব তখন রসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুরার কাছে দোয়া বদিলা না বুরার পায়ে ফিরে চাইলাও না একটু বাদে এক বুড়িয়ে থাকে কয় ও মুহাম্মদ কই যাও আমার এখন কথা মনে গেল জিব্রাইল এখন সাবধান নবী এই বুড়ির কাছে দোয়া দিব না ফিরে চাইলাও না তাই দিকে এই বুড়ি হে তখন জিব্রাইল এখন এই বুড়ি হইল দুনিয়া এই বুড়ি দৈনন্দিন হাজার হাজার মানুষকে স্বামী বানাইয়া নিজের বুকে ধারণ করে আর কিছুদিন বাদে ওই এরা লাখ মহিলা গুরুত্ব হয়ে যায়
পৃথিবী বিখ্যাত ওলি আল্লামা ফরিদুদ্দিন আফতার রহমতুল্লাহ আলাইহি বলেন, জালে দুনিয়া চুয়ারু তারাস্তা, জালে দুনিয়া চুয়ারু তারাস্তা, দরদুদে শুয়ে দিগর খাস্তা। দুনিয়ার মক্করটা হল এক সজ্জিত কন্যার মতো, আসলে শত শত হাজার হাজার বছরের পুরাতন বুড়ি কন্যা, কিন্তু কসমেটিক লাগাইয়া স্নো পাউডার আলতা লাগাইয়া নয়া শাড়ি কিনিয়া নয়া কন্যা সাজিছে। আসলে কন্যা নয়া না শাড়ি নয়া? যতটা মানুষ দুনিয়ায় জন্ম ইয়া হায় আইয়া দুনিয়াটারে নয়া দেবে, আসলে দুনিয়া নয়া না দেশে নয়া? আসলে দুনিয়া নয়া না দেশ তো নয়া। তোমার আগে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের এই গুলিয়ে স্বামী বানাইয়া বুক রইল, আর তোমারে স্বামী বানাইবার আগে গুরুত্ব হতে গেছে। তোমারে আজ কুই এই গুলিয়ে স্বামী বানাইয়া বুক রইছে, বেশি দিন বাকি নাই, তোমারেও হাবল করাইয়া গুরুত্ব হবে এই গুলিয়ে। কাজী হে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গুলিটা যদি আপনি মেরাদের রাতে করে দিয়ে দিয়া যায়, আপনার উন্মত বলতে দুনিয়ার লাগি পাগলিয়া আখেরাত করিবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুড়ার ডাকে অজবাব দিলেন না গুলির ডাকে অজবাব দিলেন? আল্লাহ রসুলকে নিয়ে আজ প্রায় ফিরিস্তা যেখান থেকে আকাশে উড়িয়া চলছিলেন কাবা শরীফের সামনে দেন, এখান থেকে কি 500 কিলোমিটার উত্তরে গেলেন, পরবর্তীকালে মা দুঃখে 500 কিলোমিটার সে বসেছে, তখন কেউ জানতো না এখান থেকে 500 কিলোমিটার। 500 কিলোমিটার উত্তরে গিয়া দেখা গেল তারা তো আকাশে উড়ে চলছেন, কিন্তু নিচে একটা ঘন খেজুরের বাগান দেখা যায়। জিব্রাইল ফিরিশতা রসূলের লইয়া ইমাম আল্লাহ আমলা এবং তারা দুইজনে দুইটা হাত প্রণাম করলাম। রসূলের দিকে গিয়া ইখান করে যারা বলে, ইখানের নাম ইয়াসরিব, এটা একটা পল্লী, মেরাজ থেকে আওয়ার বাদে এক বছর পরে আপনি মক্কা শরীফ থেকে হিজরত হইয়া ইহা হয় বা আপনি ইহানের বাসিন্দা হইয়া পরবর্তীকালে এই এলাকাটা ওই রসুলের সমাগম উপলক্ষে শহর উঠে গড়িয়া তোলা হয়েছে এবং তার নাম রাখা হয়েছে মদিনাতুল রসুল। তার মানে হজরত মুসা, হজরত জিব্রাইল আলাইহিস সালাম রসুলকে নিয়ে আবার উড়িয়া চললেন, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা হয়েছিল যে তুমি পাহাড় ওইখানে নিয়ে আরো দুই হাত নমাজ করলেন, আবার উড়িয়া চললেন, ঈসা আলাইহিস সালাম মরিয়মের পর্বত থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন যে পর্বতে, সেখানে আপনি আরো দুই হাত নমাজ করলেন। এইভাবে সর্বশেষে তারা দুজন বাইতুল মুকাদ্দাসে আইনি আইডিয়া বুঝতে এই দিক থেকে আমাদের রসুল যে আল্লাহ জিব্রাইল বিস্তার মাধ্যমে ওখানে দিলা, আর ওই দিক থেকে আল্লাহর খুব গতি ব্যবস্থায় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসূল দিন এসে গিয়ে গেছেন, সকল নবী রসূলকে আল্লাহ এখানে উপস্থিত করিয়া দিয়া সমস্ত নবী রসূলদের মেরাজের রাত্রে আল্লাহ আমাদের নবীর সাথে সাক্ষাৎ করাইয়া দিলা বাইতুল মুকদ্দসে, কেমন কইরা সম্ভব? কেমন কইরা সম্ভব? আল্লাহ সুবহান, আল্লাহ অক্ষমতার থেকে পবিত্র, আমাদের পক্ষে যা কিছু সম্ভব না, আল্লাহর পক্ষে তার সব কিছুই সম্ভব। এইভাবে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন বাইতুল মুকদ্দসে সমস্ত নবী রসূল যে আল্লাহ এবং সহরিয়া দিলা, সমস্ত পয়গাম্বর বলতে জমাতে একটা নমাজ হইল এবং আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারে দাঁড়াইলা, সেই মামুদি যাই ভাই প্রস্তুত করতেছিলা, জিব্রাইল ফিরিশতা আমাদের নবীর হাত মুবারক দিয়ে আগে বাড়াইয়া দিয়া হইয়া এই পয়গাম্বরী নমাজের ব্যবস্থা আল্লাহ আপনার মেরাজের হত এর দায় করতুন, যাতে বগল নবী আপনার মুক্তা দিয়া আপনার এই জমাতের ইমাম বানানো যায়। কথাটা নিয়মের মধ্যে আমরা যেখান শিকার কথা আমাদের নবী যেখানে উপস্থিত সেখানে অন্য কোন পয়গাম্বরের ইমামতি করার অধিকার থাকে না, আবার রসুল যে হাম উপস্থিত ইহানো কোনো
আমার আমার মধ্যে ওবেস্টে সাবি কাইতা সাইন নাই এমন দুয়া জানা
আল্লাহ আমরা শিক্ষা হিসাবে তবক হিসাবে